নমস্কার দর্শক বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো শীতকাল, আর মটরশুঁটির রেসিপি ছাড়া শীতকালটা যেন জমেই না। চলুন তাহলে মটরশুঁটির একটা সিম্পল আর খুব তাড়াতাড়ি করা যায় এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা বোলের এক বোল মটরশুঁটি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, এক টেবিল স্পুন নুন, আর নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ, এইভাবে চিরি চিরি করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি চিরি চিরি করে কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজটা এইভাবে কড়াইতে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি খুব হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি পেঁয়াজটা খুব হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, তাহলে একটু তেতো হয়ে যায় খেতে। আমি এইভাবে খুব হালকা করে একটু ভেজে নেব। দেখুন, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিটা এইভাবে দিয়ে দিচ্ছি। সন্ধেবেলা যখন মুড়ির সাথে কিছু খাওয়ার না থাকে বা স্ন্যাক্সেও এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখুন, মটরশুঁটিটা দেয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের সাথে মটরশুঁটিটা একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে, আর আমি নুনটা এই সময় দিয়ে দিলাম। নুনটা আমি মটরশুঁটির সাথে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। নুন দেওয়ার ফলে সামান্য পরিমাণে জল বেরোবে, তাই এক্সট্রা কোনো বাইরের থেকে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব 5-7 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন, কড়াইশুঁটিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর কতটা পরিমাণে জলও বেরিয়েছে দেখুন। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর জলটা একদম শুকনো হয়ে গেলে আমি কড়াইশুঁটিটাকে এবার নামিয়ে নেব। দেখুন, আমাদের জলটা একেবারে কমে গেছে আর কড়াইশুঁটিটা ভাজাও হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত কম সময়ে আর কত সুন্দর করে কড়াইশুঁটি রান্না করে আপনারা সকলের মন জয় করতে পারেন। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই মটরশুঁটি রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।